আপু, ভালোবাসা সেটা নয় যেখানে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের দেহ দান করতে হবে। যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনার দেহ চাইবে না, আর যে আপনার দেহ চাইবে সে কখনো আপনাকে ভালোবাসে না। আপনি তার কাছে তার ভোগের বস্তু। আপু, তুমি মায়ের জাত, তোমার সম্মান সবার ঊর্ধ্বে, আর তোমার সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে তোমার চরিত্র। আর এই চরিত্রের কারণেই তুমি সর্বশ্রেষ্ঠ, আবার এই চরিত্রে দাগ পড়লেই তুমি হতে পারো সর্বনিকৃষ্ট। তাই নিজের চরিত্রে কখনোই দাগ লাগতে দিও না। যারা ভালোবাসার প্রমাণের জন্য জিহ্বের শরীর চান, ওই সমস্ত ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, ভাইয়া, হতে পারে আপনার একটি বোন রয়েছে, এবার একটু ভেবে দেখেন, আপনার বোনের চরিত্রে যদি এই ধরনের কোনো দাগ লাগে মেনে নিতে পারবেন? জানি চাইলেও মেনে নেওয়া সম্ভব না, তাই অন্যের বোনের ক্ষতি করার আগে নিজের বোনের কথাটা একবার হলেও ভেবে দেখবেন, দেখবেন দৃষ্টিভঙ্গি বদলে যাবে। পরিশেষে আপুদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপু, তুমি কোনো সস্তাপন্ন বা ভোগের বস্তু নও, তুমি বাবার সম্মান, মায়ের স্বপ্ন আর ভাইয়ের